গুড মর্নিং বন্ধুরা, প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। কয়েকদিন ছিলাম না বাড়িতে, সেই কারণে আমার সব গাছগুলোই প্রায় মৃত হয়ে গেছে। এই যে আমার তুলসী গাছটা, যেটা ঝাঁকুমাকু পাড়া ছিল, সেটাও মরে গেছে। তারপরেই দেখছি খুব সুন্দর ছোট্ট ছোট্ট পাড়া তুলসী চারা বেরিয়েছে, দেখে বেশ ভালো লাগছে। আর এই যে এখানে আবার একটা পেঁয়াজকলি আর দুটো ওই উচ্ছের বীজ ছিটিয়ে দিয়েছি। তো প্রায় 2 বছর হতে চললো মায়ের হাতে তৈরি পিঠে তো খাওয়া হচ্ছে না, কিন্তু কি আর করার, পিঠে তো খেতেই হবে। তো যাই হোক, যখন বাড়িতে থাকতাম তখন তো মাই সমস্ত কিছু করতো, কিন্তু মায়ের হাতে হাতে একটু হেল্পও করতাম, সেই কারণে কিভাবে পিঠেটা তৈরি হয় তার প্রসেসিংগুলো সব জানা ছিল। তো আগের বছরে মলেতে গিয়ে রাইস পাউডার বলে একটা প্যাকেট দেখেছিলাম 500 গ্রামের, তো সেই প্যাকেটটা বাড়ি নিয়ে এসেছিলাম। আর তারপরে পিঠের টাইমে, যখন বাড়িতে পিঠে তৈরি হয় সেই টাইমে, আমরাও এখানে বসে পিঠে খেয়েছিলাম। তো সেই 500 গ্রাম চালের গুঁড়ি থেকে অর্ধেকটা আগের বছর বানিয়েছিলাম, আর অর্ধেকটা রাখা ছিল, সেটা এবছর বানিয়ে শেষ করে ফেললাম। তো আগের বছর না, বাড়ি থেকে আসার সময় সেই নলেন গুড়ের পাটালিগুলো হয় না, সেগুলো এনেছিলাম, কিন্তু এবছরে আনতে একদম ভুলে গেছি। তাই কি আর করব, চিনি দিয়েই বানিয়ে ফেলেছিলাম। বিকেলে দুজনে মিলে বেরিয়ে একটু দুধ কিনে এনেছিলাম। তো আমি এখানে গুঁড়ো দুধেরই করি, তো এখানে লিকুইড দুধগুলো ভীষণ পাতলা হয়, যে কারণে খেতে খুব একটা টেস্টি হয় না। আর একবার যখন পিঠে বানাচ্ছি তখন একটু বেশ ভালো করে পুরু করে না হলে হয়, ভালো লাগে খেতে। ওই পাতলা জলসা পিঠে খেতে আমার একদম ভালো লাগে না, একটু বেশ পুরু পাড়া ঘন পাড়া হবে, সেটা দারুণ টেস্টি লাগে। চলো, পিঠে আমার একদমই রেডি হয়ে গেছে।